করে দেখতেন, ছোট মানে হেয় করে দেখতেন যে এর দ্বারা কিছু হবে না, এর তো এই অবস্থা, কী করে রাগ করাবে নিজেকে। এইরকমভাবে কাউকে টোন টিকারি হেয় আমার মনে হয় করাটা ঠিক না, কারণ যাকে তুমি আজকে এইভাবে হেয় করবে আগলে হি পল, সে যে হঠাৎ করে তোমার থেকে উঁচুতে উঠে যাবে না সেটার কোনো গ্যারেন্টি থাকে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও একদম ভালো আছি। সকালে ভিডিওটা তোমরা অনেক মজা পেয়েছো, আমার যে স্টোরিটা সেটা শুনে তোমাদের ভীষণ ভালো লেগেছে, তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো। হ্যাঁ, কিছু মানুষ একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে যে আমি কেন পূজার নাম করেছি, কেন তাদের সাথে সহমত পোষণ করেছি, সেটা তার ভালো লাগেনি, আমার এক প্রিয় ভিউয়ার্স তার ভালো লাগেনি, অবশ্যই আমি তার জন্য সরি। আর সে যে কথাটা বলেছে আমি অবশ্যই বুঝতে পেরেছি সে কী কথাটা বলেছে, আমি নেক্সট টাইম থেকে এটা একদম মনে রাখবো। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, তো যে মানুষগুলো আমার পেছনে এইভাবে নোংরামি করে গেছিলো যদি তাদের সাথে আমি সহমত পোষণ করি তাহলে তো সত্যি আমি নিজেকে কোথাও না কোথাও ছোটো করে ফেলছি, তার বলার কথাটা আমি সত্যি বুঝতে পেরেছি। তো নেক্সট টাইম থেকে এই জিনিসটা অবশ্যই আমি খেয়াল রাখবো। আসলে কী বলো তো, ওটা একটা এক্সাইটমেন্টের দরুন জিনিসটা হয়ে গেছে, যে যে জিনিসটা আমি সত্যি বোঝাতে চাইছিলাম, যার বিষয় আমি বোঝাতে চাইছিলাম, তার মানুষরাই যখন আজকে বুঝতে পেরে সেই কথাগুলি তাদের মুখ থেকে শুনছি, কোথাও না কোথাও একটা নিজের ওপর প্রাউড ফিল হচ্ছে। জানি না, মেবি ওটা এক্সাইটমেন্টের দরুনই হয়তো বলে ফেলেছি, যাই হোক নেক্সট টাইম থেকে আমি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। আর এইবার চলে আসি আমাদের স্যান্ডি। হ্যাঁ, প্রথমে একটা প্রশ্ন আছে আমার স্যান্ডিকে, বলছি স্যান্ডি এমন কী করলে যে দালাল একটু সময়ের জন্য তোমার ওপর করে গলে গেল, ও যেন গলে না যায় তোমার ওপর, মুশকিল বুঝেছো তো, ও আবার পরপুরুষের ওপর গলে গেলে একটু বেশি সমস্যা হয়ে যায়। তো যাই হোক, দালালের একটা জিনিস ভীষণ ভালো লেগেছে সোমনাথ ভাইয়ের, সেটা কি যে লাইট চলাকালীন কেউ একজন, ওরে বাবা এফআইআর, হ্যাঁ দুটো লিগাল নোটিস গেছে, তোমাদের শান্তি হচ্ছে না, এখন বেচারির পেছনে এফআইআর জন্য তোমরা উত্তপ্ত করছো কেন গো, কি হবে বলতে পারো? এই আইনি পদক্ষেপগুলো নিয়ে সত্যি কি হবে? যদি হয় তাহলে তো খুব ভালো বিষয়, কিন্তু কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়, সেটা হচ্ছে দেখার বিষয় যে সত্যি কি হলো। তার হিসাব মতো সে তো তাদেরকে চেনেই না, তাহলে কিসের শাস্তি? বাবা কি সমস্যা আমার, হ্যাঁ মানুষ নিজের করা কাজগুলো যে কী করে ভুলে যায় আমি সেটাই বুঝতে পারি না। যাই হোক, এনিওয়েজ, তো ওই সোমনাথের একটা লাইভে মনে হয় কেউ একজন এই এফআইআর সংক্রান্ত কথা বলছিল, গোড়ামুখী, আমাদের ওয়াইটির গোড়ামুখীর বিষয়। হুম, তো সোমনাথ সে গোড়ামুখী নামটা উচ্চারণ করেনি বিকজ ওর ভালো লাগে না। হুম, ও ভালো লাগে না, এই যে ভালো না লাগাটা মানে মানুষকে উল্টোপাল্টা নামে সম্বোধন করা, তাকে ছোট করা, খাটো করা, এটা যে স্যান্ডি পছন্দ করে না আমি এটা সেই দিনই বুঝতে পেরেছিলাম, যেদিন ও ক্যামেরা অন করে ওই যেদিনকে বউয়ের কেচ্ছাটা বলে ফেলে সবার সামনে, পরে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিল, তো সেখানে ও এই দালালকে বলেছিল যে তোমার জন্য আমাদের ঘর ভাঙছে এক্সেট্রা এক্সেট্রা এরকম কিছু একটা বলার পর ও বলেছিল আমি জানি যে তোমার মানসিকতা কতটা উন্নত আর তুমি মানুষের প্রতি কীরকম ব্যবহার রাখো। আমি তখনই বুঝেছিলাম ও এই জিনিসগুলো পছন্দ করে না, টলারেট করে না, সেটা আরও বেশি স্পষ্ট করে দিল। এই যে বললো এটা আমাদের দালালের কিন্তু খুব পছন্দ হয়েছে, যে বাহ এই জিনিসটা করেছে, এইটাকে না এই শোন আমি তোকে বলছি দালাল, এটাকে শিক্ষা বলে বুঝেছি। হতে পারে পরকীয়ার মাস্টার তোর মালকিনের যে বয়ফ্রেন্ড হুল, তাকে তোর ভীষণ ভালো লাগে ভীষণ। তুই বললি যদি স্যান্ডি আমাকে বলতো যে আমি গোড়ামুখী, তাহলে যে ওকে আমি কত কী বলতাম, গাঁজামুখী, নেশাকর্মুখী, মালকর্মুখ, এইসব কেন এগুলো বলিস? তুই এগুলো বলে কী রাও সবাইকে মনে করতে, তুই অলরেডি কথাগুলো বলে ফেলেছিস, ওর কৃতজ্ঞতা যে ও তোকে এখনো নোংরা কিছু বলেনি, বুঝতে পারছিস? তুই নেশাখোর, জুয়াখোর, মাতাল, লম্পট, কাপুরুষ, কিচ্ছু বাকি রাখিস তার বিষয়ে বলতে, যে এখন অব্দি তোকে পাল্টে কোনো নোংরা কথা বলেনি, খুব ক্রাইমের হিসাব দিস, ও বিশাল ক্রাইম করেছে, তোর নাম্বারটা একটু বোঝা গেছিল, তাই নিরপেক্ষ থাকার যখন ডঙ্কা পেটাতিস, সেই সময় কোথায় ছিল যখন একজনের মানে একজন মানে আমার এরকম নাম্বার নিয়ে অনেক কিছু হয়েছিল? সেই সময় ছিলিস না, কারণ ওই সময় বাবা আমার এগেন্স্ট পার্টিকে ধুচ্ছে, কেন আমি বলবো, নিজের ক্ষেত্রে সেটা একটু অন্যরকমভাবে অ্যাপ্লাই হয়, বল সেম জিনিস। কিন্তু কোন মুখে যে তুই কথা বলিস, তোর বিষয়ে যা সব শুনছি, মানে আমাদের এই দালালের বিষয়ে অনেক কিছু কানে আসছে, মানে শুনছি আর এখন কানটা বন্ধ করছি, এটা হতে পারে না, না না এটা হতে পারে না, ইয়ে শুননি সে পেহলে মেরা কান ফট কিউ নহীন গায়া, এরকম মনে হচ্ছে, বুঝতে পেরেছিস? যাই হোক, এনিওয়েজ ওটা আলাদা বিষয়। তো এই বিষয়টা তোর ভালো লেগেছে, তাহলে ভাব যে ছেলেটাকে এত নোংরাতর নোংরা কথা বলেছিস, তার পরিপ্রেক্ষিতে ও তোকে কোনো নোংরা কথা বলেনি, ইভেন ওর কমেন্ট বক্সে যারা নোংরাভাবে উচ্চারণ করছে সেটাও মুখে আনছে না, এটাকে বলে শিক্ষা। আগের দিনকে ওর মা যখন বিপদারণীর মানে তাগাটা যখন মাথায় হাতে ছোঁয়া ছিল, মা বাবার না একটা ঊর্জা বোঝা যায়, বিশ্বাস কর তোর মাকে দেখলে সেই ঊর্জা আসে না, আসে না ঊর্জাটা, ওর শিক্ষাটা ওর মা মাকে দেখলে বোঝা যায়। তোর বাবাকে দেখলে যেমন আমি অবাক হয়ে যাই যে এই সিনিকে দেখলে তো এরকম মনে হয় না, শিক্ষাটা এরকম কেন মেয়েকে দিয়েছে, কিন্তু স্যান্ডির মাকে দেয়, বেশ আমার খুব ভালো লাগলো দেখে। যাই হোক, এনিওয়েজ এটা বড় কথা না, যার যার শিক্ষা আর কি, তোর শিক্ষার দরুন তুই লোককে ল্যাংটো করিস, আর স্যান্ডির শিক্ষা দরুন স্যান্ডির কমেন্ট বক্সে করা নোংরা উচ্চারণটাকেও স্যান্ডি মুখে আনে না। যাই হোক, এতদিন ওয়াইডিতে যাদের যাদের সাপোর্ট করেছি ভগবানের কৃপায় কোথাও না কোথাও সেই মানুষগুলো সঠিকই বেরিয়েছে, সঠিক বেরিয়েছে। এবার আসি কংগ্রাচুলেশনস, কালকে আমরা সবাই স্যান্ডিকে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস করে একবারে বড়িয়ে দিয়েছি। অনেকেই বলছে যে কংগ্রাচুলেশনসটা কিসের জন্য, বোকা বোকা, আমাদের এই দালালও বলছে কিসের জন্য, এখনো হয়নি, এখনো সময় আছে, আই জানি এখনো যে হয়নি, এটা প্রথম পদক্ষেপ, ওর গুড ডিসিশনটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে কংগ্রাচুলেশনস বলে,
সবাই জানি কেউ মূর্খ না, তোর মতন হয়তো হাফ বিয়েড করিনি, হাফ বিয়েড মানে ফুল হয়নি তো, তাই হাফ, তো ওই হাফ বিয়েড তো করিনি, তবুও জ্ঞান আছে যে সেপারেট থাকতে হয়, হয়তো সেই প্রসেসটাই চলছে সেপারেশন। যাই হোক, দেখ তুই যে কতটা আনস্যাটিসফাইড মানুষ আর সেলফ সেন্টার্ড মানুষ আজকে আবার প্রমাণিত। যখন ম্যান্ডি সাইন করে, আচ্ছা বাই দ্য ওয়ে অনেকে ওখানে কমেন্ট করেছে, আগে কথাটা বলে দিই, তোর না হোমওয়ার্কে অনেকটা খামতি আছে, তুই বললি ম্যান্ডি অনেকটা পিছিয়ে পড়লো বিকজ ম্যান্ডি কিন্তু সাইনটা দেখায়নি, তাই না রে, ভুলে যাস, হ্যাঁ পরিষ্কারভাবে ম্যান্ডি সাইন দেখিয়েছে, পরিষ্কারভাবে। এটা কীভাবে প্রমাণিত দেয়, তোর হোমওয়ার্কের ভুলটা প্রথমে আগে বলে দিই, তুই বললি ও ভিডিও করেনি, প্রত্যেকে কমেন্ট করেছে, বেশিরভাগ মানুষ তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে গিয়ে দেখে আসো নিজের হোমওয়ার্কটা একটু ঠিক করো, ম্যান্ডি ভিডিও করেছিল ওই পোর্শনে সাইন করার সময় ভিডিও করেছিল, কোথায় পিছিয়ে পড়েছে, দশ হাত এগিয়ে আছে স্যান্ডির থেকে, শুধু ভিউজের দিকটা একটু পড়ে গেছে আর স্যান্ডি উঠে গেছে। ওহ মাই ডগ, তুই বললি কেন এত তাড়াতাড়ি ইয়ে করলে, সম্পর্কটা ভাঙার এত কিসের তাড়া ছিল যে এত তাড়াতাড়ি তুমি সাইন করে দিলে, ছটা মাস একটা বছর বারোটা মাস দেখতে পারতে, দেখতে পারতে, এই তুই না বলেছিলিস বিহাফ অফ ইয়োর মালকিন, তুই বলেছিলিস না যে ও চলে গেলে স্যান্ডির কী হবে, স্যান্ডির কীভাবে চলবে, কারণ ওরটা খেয়েই তো স্যান্ডি বেঁচে আছে, স্যান্ডির কীভাবে চলবে, কী আশা করেছিলিস, কী এক্সপেকটেশনটা কী ছিল, চরম পর্যায়ে জুয়া খেলবে, চরম পর্যায়ে মাল খাবে, চরম পর্যায়ে গাঁজা খাবে, একদম নেশাখোর হয়ে দেবদাস পারো, দেবদাস তুমি আ গে হ্যাঁ পারো মে আ গেয়া, এরকম মতন পড়ে থাকবে সেই শাহরুখ খানের পারো, হ্যাঁ পড়ে থাকবে। উল্টে কী হিউজ পরিবর্তন হচ্ছে স্যান্ডির মধ্যে ডে বাই ডে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আর এটা তুই আর তোর মালকিন নিতে পারছিস না, এরকমই হয়, কাউকে কখনো টুইনি ডাউন করে দেখতে নেই, কখন খোটা সিক্কা জলদি সে চল যায়গা না তা পাতা নেই চলেগা, যেমন এখন হচ্ছে, খুব সুন্দরভাবে স্যান্ডির চ্যানেল গ্রো হচ্ছে, খুব সুন্দরভাবে ম্যান্ডিকে টেক্কা দেওয়ার মতন ভিউজ হচ্ছে, বুঝতে পারছিস তো, হ্যাঁ কেন বসে থাকবে, তুই তো বলেছিলিস ও থরি অত সহজে সাইন করবে, করে দিয়েছে, সাইন করে দিয়েছে, এবার দেখ ছ মাসে মিরাক্কেল ঘটবে কি ঘটবে না সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়, আর তোর উপর যে ট্যাগটা লাগিয়েছিল যে তুই ঘর ভেঙেছিস, মেবি কোথাও না কোথাও ঠিক, হাফ তো ঠিকই, কারণ এই যে তুই আজকে কিছু কথা বললি, কি কারণে এই যে আমাদের মানে তোর মালকিন কি করে পরকীয়ায় লিপ্ত হলো, কারণ সবাই তলা দিয়ে হাওয়া দিয়েছে, এক্স্যাক্টলি, মানে তুই বলি না গাছে তুলে মইটা কেড়ে নিচ, এক্স্যাক্টলি তুইও এই ঘরটা ভাঙার জন্য তলা দিয়ে হাওয়াটা মেরেছিস, চিড় ধরছিল, চিড় ধরছিল, বুঝেছিস তো, এই যে ঘুরে ফিরে চলেও এসেছিল, ফিরে চলেও এসেছিল, ওইটাই তোর গাত্রদাহ, তলা দিয়ে হাওয়া দিয়ে দিয়ে অকথ্য অত্যাচার হয়েছে ম্যান্ডির ওপর, বুঝতে পেরেছিস, অকথ্য অত্যাচার, প্রমাণ সব দিবি, হ্যাঁ সব প্রমাণ দিবি, তোর খালি মুখ মারিতং জগৎ বলছি না, সব মুখে তোর, নাহলে তুই বা দু বছর ধরে যে উজ্জ্বল কণিকার পিন্ডি চটকে গেলি, আজকে তুই বলছিস কে ইউ রয় কে কে রয় করে যাচ্ছিস, আচ্ছা লেট গোবিন্দ রয় মানে কাকাবাবুর নাম, মেশোমশাইয়ের নাম, তাদের নামগুলো পুরো ধরলি না কেন, কী হয়েছে তুই তাদেরকে চিনিস না, নামগুলো বললি না কেন, কারণ ওই যে ইগো, নাম দিয়েছি গুন্ডাগুন্ডি তো গুন্ডাগুন্ডি ডাকবো, উজ্জ্বল কণিকা ডাকবো না, যাক ভালো ভালো, এই যে কাজে ডিটারমিনেশন রাখিস না, ডিটারমাইন থাকিস, তাই তো, তাই বলে তো এই কথাটা, ডিটারমিনেশন এরকম সংক্রান্ত এইটা একটুখানি আমার গণ্ডগোল হচ্ছে, তোমরা একটু বলো, হ্যাঁ যাই হোক, তো এই যে বিচক্ষণতা তোর এই বিচক্ষণ বাংলাই ঠিক আছে, আর ডিটারমিনেশন আমরা বলছি, তো এই যে বিচক্ষণতা মাঝে মধ্যে ফেল হয়ে যায়, করিস এক একটা জায়গায় অ্যাপ্লাই আই ছড়ুম করে একদম, তো যাই হোক স্যান্ডি এগোচ্ছে নিজের লাইফে, তোরা যেভাবে পেছনটা টেনে নামাতে চেয়েছিলিস উল্টে আরও ডাবল স্পিডে সে উঠে দাঁড়িয়েছে আর এগোচ্ছে নিজের লাইফে, নিতে থাক, তুই বললি যে ওই হুলকে আর তোর মালকিনকে ঘরের মধ্যে রেখে স্যান্ডি বাজারে চলে যেত, কেন বলতো, বিশ্বাস তাতে কী হচ্ছে, ভাই ডেকেছে, বুঝতে পারিনি, বুঝতে পারিনি ভাই ভাতার হয়ে যাবে, বুঝতে পারিনি তাই বাজারে রেখে বেরিয়েছে, নিচে রেখে উপরে ব্যায়াম করতে গেছে, বুঝতে পারিনি দিদি আর ভাইয়ের মধ্যে ভাই ভাতারই সম্পর্ক হয়ে যাবে, বুঝতে পারিনি, এবার রইল পরে ম্যান্ডির মা মানে তোর মালকিনের মা, তার বিষয়ে তুই কী বলছিস সেটা তো আছে, তুই বলছিস, আচ্ছা তাকে দিয়ে প্রথমে একটা কথা বলি, তুই বলছিস যে সেও ঘরের মধ্যে রেখে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য রেখে দিয়ে চলে যেত, আর ওরা তো ধোয়া তুলসী পাতা, ওরা তো ধোয়া তুলসী পাতা, না না আমাদের রেখে যাচ্ছে তো কী হয়েছে, যতই ওরা চেষ্টা করুক আমরা হার কিস পরকিয়া করবো না, লাস্টে এরকম হতে হতে এরা ঠিক করো কি, চলো পরকিয়াটা পুড়িয়েই ফিরি, এত
এত যখন মানে চাইছে এরা, আমার মা চাইছে, আমার হাজবেন্ড চাইছে, এত যখন তারা ফোর্স করছে, তার চেয়ে বড় পরকীয় একটা ঘুরেই নিই, কী হবে তাদের, একটু করেই ফেলি। যেই মেয়ে কিনা মায়ের মানে মেয়ের বিপক্ষে গেছে বলে সেই মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যে মা ফ্ল্যাটে সবার সামনে বললো যে প্রচণ্ড উদ্ধত হয়ে গেছে দুটো টাকা হাতে পেয়ে গেছে বলে, কারুর কথা শোনে না, ওই মেয়ে কিনা মায়ের কথা শুনবে যে এই মিশবি না, আর ও মিশবে না, মেয়ে বলে দিত মাকে এখন আমরা কথা বলবো তুমি বাইরে যাও, আর মায়ের তো মানে ভরসা করার জায়গা এই মেয়েটি, তার উপর ভরসা মানে নির্ভর করেই মাকে চলতে হচ্ছে, তো মাকে শুনতে হচ্ছে, নালে ওই যেরকম মেরেছিল ওরকম মারবে, ওরকম মার অনেকদিন আগেই খেয়ে যেত। সেই জন্যই ওর মা সেদিন ফ্ল্যাটে বলেছিল যে কারুর কথা শোনে না, ও কারুর কথা না, ও শুনবে ওর মায়ের কথা, মাকে এক ধাক্কা রাস্তায় ছুড়ে ফেলে দিল, আর তুই সেখানে সাপোর্ট, অবশ্যই ওর মা, আমার মাকে দোষ আছে, অবশ্যই দোষ আছে, কিন্তু এই যে হাওয়া দিয়েছে এরা সবাই, যেমন ওদের সংসারটা ভাঙনেতে সেকেন্ড টাইম হাওয়াটা তুই দিয়েছিলিস ঠিক সেই রকম। তো প্লিজ যারা তারা গিয়ে স্যান্ডিকে বলছে এর নামে এফআইআর করতে, করতে বলো না, করতে বলো না, এর পিঠে ভগবানের যে লাঠির বাড়ি পড়তে থাকবে একটার পর একটা, সবচেয়ে বড় জায়গা তো খেয়ে বসেই আছে, বাকিও আরও কিছু দেখতে হবে ওকে, ওইটাই সবচেয়ে বড় শাস্তি হবে ওর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি সবার ভালো লেগেছে, আর আশা করি আমি তোমাদের বোঝাতেও পেরেছি বিষয়টা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আপনাদের দেখো, টাটা।